ইলম আরবি শব্দ, তবে আমরা এ শব্দের সাথে বাংলাভাষীরাও অত্যন্ত পরিচিত। ইলম বললে সবাই বুঝেন। ইলম মিন্স নলেজ, ইলম মানে জ্ঞান, শিক্ষা। এবং সারা পৃথিবীর মানুষ শিক্ষার গুরুত্ব বুঝে, তবে দিন শিক্ষার গুরুত্ব বুঝে এরকম মানুষ সংখ্যা তুলনামূলক কম। বর্তমান যুগটাই শিক্ষার যুগ বলা হয়। এই ইলম প্রথমে আমাদের বলতে হয় এটি মানুষের বৈশিষ্ট্য, অন্য কোনো মখলুকাতের মধ্যে ইলম চর্চাও হয় না, এক অপরকে শেখানোর কোনো পদ্ধতি নেই। কোনো গরু নিজের বাছরকে কথা শেখায় না, কীভাবে খাবে এটি শেখায় না, ঘুমাতে হবে এটি শেখানোর কোনো পদ্ধতি নেই। গরু ছাগল বলেন, পশু পাখি বলেন, অন্য প্রাণী বলেন, সেখানে এক অপরকে শেখানোর কোনো প্রক্রিয়া কোনো পদ্ধতি নেই। আল্লাহ প্রত্যেক মখলুককে দুনিয়াতে বেঁচে থাকবার জন্য যেইটুকু মৌলিক উপকরণ এগুলো প্রত্যেকের মাঝে দিয়েছেন, বেঁচে থাকে। কিন্তু মানুষ দুনিয়াতে শিখে আসে না। আল্লাহ আখরাজাকুম মিন বুতুন উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ ওয়াজআলাকুম আস-সামা ওয়াল আবসার ওয়াল আফিদা লাআলাকুম তাশকুরুন। আল্লাহ পাক মানুষের ক্ষেত্রে বলেন, তোমরা দুনিয়াতে কিছুই জানতে না, মায়ের পেট থেকে তোমাদেরকে দুনিয়াতে নিয়ে আসছে, তোমরা কিছুই জানতে না, অজ্ঞ। যে ইংরেজিতে পিএইচডি করেছে তার এবিসিডি জানা ছিল না, যে পৃথিবী বিখ্যাত মহাদ্দিস তার কাছেও আলিব্বা তা জানা ছিল না, যে বাংলা সাহিত্যে পিএইচডি করেছে তার কাছে সরাসরি এগুলো জ্ঞান ছিল না, কেউ মায়ের পেট থেকে শিখে আসেনি। তবে শেখার জন্য আল্লাহ পাক উপকরণ টুলস যেগুলো শিখতে হবে এগুলো আল্লাহ পাক আমাদের শরীরে ফিট করে দিয়েছেন। এগুলো ব্যবহার করে মানুষ শিক্ষিত হয়, জ্ঞানী হয়। আলিম হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যে শিক্ষিত হয় এগুলোই ব্যবহার করতেই হয়। এগুলো ব্যবহার না করে কেউ শিক্ষিত হতে পারে না। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। কিছুই জানতে না, আল্লাহ পাক তোমাদেরকে মায়ের পেট থেকে নিয়ে আসছে, তবে শেখার জন্য তিনটি উপকরণ দিয়েছে বা মাধ্যম বলবো, টুলস বলবো, আসসাম ওয়াল আবসার ওয়াল আফিদা। রব্বুল আলামিন বলেন, কান শ্রবণ শক্তি আল্লাহ পাকের দান, ওয়াল আবসার চোখে দেখা, এবং ওয়াল আফিদা কানে যেটি শুনলাম, চোখে যেটি দেখলাম, সেটি অনুধাবন করার, এটি উপলব্ধি করার, এটি বোঝার ক্ষমতা, আকল, বুদ্ধি, বিবেক, সেটি আল্লাপাক দান করেন। কোরআনে কেরিমে বিভিন্ন জায়গায় আল্লাপাক এই তিনটি নেয়ামতের কথা বারবার উল্লেখ করেন, এবং এটিও বলে দেন, ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাপাক কান দিয়েছেন, চোখ দিয়েছেন, বোঝার ক্ষমতা দিয়েছেন, এই প্রত্যেকটি উপকরণ বা টুলস হাতিয়ার মাধ্যম কোথায় ব্যবহার করলাম সেটি নিয়ে জবাবদিহিও করতে হবে। আমাদের স্কুল কলেজ পড়ুয়া ছাত্ররা বুঝে, কোনো একটা মোবাইলে বা কম্পিউটারে যদি বাইরের কিছু এখানে ভিতরে আনতে হয়, ডাউনলোড করতে হয়, ইনপুট করতে হয়, তাহলে কেবল দরকার, কেবল তার দরকার, ইউএসবি কেবল এমনিতেও আসে না। যেমন বাইরে থেকে মোবাইলে বা কম্পিউটারে তথ্য বা ইত্যাদি ঢোকানো হয়, রব্বুল আলমিন আমাদের আকল, বুদ্ধি, দিমাগ যেটি দিয়েছেন সেখানে তথ্য ঢোকানোর জন্য কান দিয়েছেন, চোখ দিয়েছেন, এবং এই বুঝগুলো বোঝার অনুধাবন শক্তি, আকল আল্লাহ পাক দান করেন। ওয়াজআলালাকুম আস-সামা ওয়াল আবসার ওয়াল আফিদা। এই জন্য এই তিনটি জিনিস থেকে যদি কোনো একটি অনুপস্থিত থাকে মানুষ যথাযথ জ্ঞানী হতে পারে না। মনে করুন একজন মানুষ জন্মগতভাবেই বধির, কানে শোনে না, দেখা যায় এ বধির লোকটি আবার বোবাও হয়, কথা বলতে পারে না। কেন পারে না? কান দিয়ে যেহেতু কোনো কারো শব্দ ঢুকে নেয়, বাবার শব্দও শোনে না, মায়ের শব্দ শোনে নাই, কারো শব্দ শোনে নাই, যদি ইনপুট না হয় মুখ দিয়ে আউটপুট কেমনে হবে, ভিতরে না ঢুকলে কেমনে বের হবে? এই জন্য যারা বধির হয় ওরা বোবাও হয়।
অনুরূপভাবে চোখে যদি না দেখে অন্ধ হাফিজে কোরআন হয় অথবা শরীয়তের একজন আলিম হয়, তবে চোখে দেখার উপরে যে সমস্ত সায়েন্স বা যে সমস্ত বিজ্ঞান যে জ্ঞানগুলো নির্ভর করে ও সমস্ত ক্ষেত্রের জ্ঞানী হওয়া যায় না। একজন অন্ধ মানুষ ডাক্তার হবার কোনো সুযোগ নেই, ইঞ্জিনিয়ার হবার কোনো সুযোগ নেই, সায়েন্সের কোনো বড় বিজ্ঞানী হবার কোনো সুযোগ নেই, কারণ এগুলো প্র্যাকটিক্যালি চোখে দেখার উপর অনেক কিছু নির্ভর করে। মহতরম হাজিরিন, বললাম এ কথা যে ইলম এটি মানুষের বৈশিষ্ট্য, মানব সমাজের পৃথিবীর অন্যান্য প্রাণীর মধ্যে শেখার শেখানোর পদ্ধতি নেই, সেই যোগ্যতাও নেই মানুষের মাঝে আছে, এবং শেখার শেখানোর আল্লাহ পাক টুলস উপকরণ আমাদের প্রত্যেকের শরীরে ফিট করে দিয়েছেন। ও জালাকুম আসসামা ওয়াল আবসার ওয়াল আফিদা, এটি ইলম, এটি জ্ঞান। আমরা আজকে দিনে আলমের গুরুত্ব নিয়ে কথা বলবো, মনে রাখবেন। এর ভূমিকা হিসেবে বললাম জ্ঞান কাকে বলে বা জ্ঞান শেখার এই যে যোগ্যতা, এবং কোরআনে কেরিমে আল্লাহ পাক এই ইলমের কথা কারো কারো মতে 811টি জায়গায়, কে কেউ বলেছে 900 জায়গায়। ইলম এবং ইলমের সমার্থক শব্দ আল্লাহ পাক উল্লেখ করেন। কোরআনের শব্দ নিয়ে যারা গবেষণা করেন এটি তাদের কথা, সে সংখ্যা এক্স্যাক্টলি হোক বা কম বেশি হোক, তবে এতে কোনো সন্দেহ নেই কোরআনে কেরিমের বহু জায়গায় আল্লাহ পাক ইলম, উলামা, আলিমুন, ইয়ালামুন, লা ইয়ালামুন এ শব্দটি বারবার ব্যবহার করেছে। ইলম এটি ইসলামিক কতখানি গুরুত্বপূর্ণ, শুধু এটি আমার কাছে মনে হয় যথেষ্ট তার গুরুত্ব বা মর্যাদা বোঝার জন্য। রব্বুল আলামিন 30 পারা কোরআনে কেরিমের প্রথম শব্দ যেটি বেছে নিয়েছেন সেটি ইকরা, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক। এই জন্য আমরা মুসলমানদেরকে আমরা বলি যে উম্মত ইকরা, আমরা ইকরার জাতি, পড়াশোনার জাতি, উম্মত ইকরা। ওয়ালাকিন উম্মত ইকরা লা তাকরা, ইকরার জাতি অত পড়ে না। পৃথিবীর পরিসংখ্যান আছে কোন জাতি সবচেয়ে বেশি পড়ে, এখনও যে যেটাই পড়ে, সবাই তো আর ইসলাম কোরআন পড়ে, যে যেটাই পড়ে, পড়াশোনার অভ্যাসের দিক বিবেচনায় বা এই দৃষ্টিকোণ থেকে আমরা মুসলমান বিশেষ করে এশিয়ানরা এখন অনেক কম পড়ে, ইউরোপিয়ানরা পড়ে, এটা ওদের পরিসংখ্যান। আমরা নিজেরাও আজ করতে পারি যে আমরা পড়াশোনা খুবই কম করি, হ্যাঁ এর মাঝে তো ব্যতিক্রম আছে। তো রব্বুল আলমিন কোরআনে কেরিমের প্রথম শব্দ নাজিল করেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আলামুল লিসান মা লাম ইয়ালাম। এই পাঁচটি আয়াত জিব্রাইল আলাইহিস সালাম প্রথমে আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসেন। এই পাঁচটি আয়াতের মধ্যে শেখার শেখানোর যা কিছু দরকার সব এই পাঁচটি আয়াতের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেন। এখানে ইকরা, এখানে কলম, আল্লামা, মালামি আলম সবই আছে। এখানে কেরা পড়াশোনা, এবং পড়াশোনার একটা পর্যায়ে কলমের সাহায্য নিতে হয়, কলমের কথা আল্লাহ পাক উল্লেখ করেন। বরঞ্চ সরাসরি আপনি আপনার ছাত্রকে পড়াবেন, এটার উপকারিতা অথবা এটার সীমাবদ্ধতা আছে। কলম এটার উপকারিতা যুগ যুগ ধরে, হাজার বছর ধরে জোবানের মাধ্যমে উপস্থিত যারা আছে তাদেরকে শেখানো যায়, কলমের মাধ্যমে কিয়ামত পর্যন্ত অনাগত মানুষকে শেখানো যায়। কলমের মাধ্যমে কথা বুঝে আসতেছে, কারণ আপনি কোনো একটা লিখে গেলেন আরবিতে বাংলায়। আজকে আমরা যখন কিতাব নিয়ে বসি কোনো কোনো বিষয় বোঝার জন্য আমরা 400 আগে 800 আগে লেখা কিতাবগুলো খুলে থাকি, তাহলে বোঝা যায় লিখিত কলম যেখানে ব্যবহৃত হয়েছে সেখানে মানুষ শেখানোর জন্য কিয়ামত পর্যন্ত অনাগত মানুষকে শেখানো যায় কলমের মাধ্যমে। সে কলমের কথা আল্লাহ পাক এই আয়াতে উল্লেখ করেন।
العلم بالتعلم শেখার পরেই শিখতে শিখলেই এলম আসে না শিখলে এলম আসে না এটা খুবই সহজ কথা যুক্তি তর্ক লাগে না সে এলমের কথা রব্বুল আলামিন কারো মতে 811 বা তার চেয়ে কম বেশি জায়গা আল্লাহ পাক উল্লেখ করেন উম্মতে ইকরা এবং এই এলম যেখানেই আল্লাহ পাক উল্লেখ করেন আশ্চর্যের বিষয় হলো যত জায়গা যে পরিমাণ আল্লাহ পাক ইলমের কথা উল্লেখ করেন সমান সংখ্যায় আল্লাহ পাক ঈমানের কথা উল্লেখ করেন ঈমান তাহলে আমরা বুঝতে পারি ইলমের সাথে ঈমানের গভীর সম্পর্ক ইলমের সাথে ঈমানের গভীর সম্পর্ক যার যত বেশি ইলম হবে ঈমান তত বেশি তার পাকাপোক্ত হওয়ার কথা অথবা আমরা যদি বলে থাকি উদাহরণ দিয়ে ঈমান একটি বৃক্ষ ঈমানের বৃক্ষে আলমের যত বেশি সার দেয়া হবে সেই ঈমানের বৃক্ষে তত বেশি আমলের ডালপালা বিস্তৃত হবে আমল আসবে আমলের ফুল ফল আসবে এই জন্য আল্লাহ পাক যতবার আলমের কথা বলেছেন সমান সংখ্যায় ঈমানের কথাও বলেছেন আলমের সাথে ঈমানের গভীর সম্পর্ক আলমবিহীন ঈমান থাকলে এটি হয়তো ছোট্ট একটি চারার মতো শয়তানের পক্ষে এটি উপড়ে ফেলা এটা উচ্ছেদ করা এটা ভেঙ্গে দেয়া শয়তানের পক্ষে সহজ হয় কিন্তু যে ইমানের গাছে বৃক্ষের নিচে এলম আছে ওরে যেতে অনেক বৃক্ষ মহিরুহ শক্তিশালী ওই গাছটাকে উপড়ে ফেলা শয়তানের পক্ষে সম্ভব হয় না এই জন্য শয়তান আমরা আরবিতেই বলি فقيه واحد أشد على الشيطان من ألف عابد هزار عبادت گزار علم نہیں تادر کی بیبرانت کرا پتو بچھت کرا شیطان جن اوت کٹین ہوئے نا جتو نا ایک جن علم والا فقی کی گمرا کتا شیطان کسٹ ہوئے کارون علم تک لیشی ایمان گاستی مضبوط ہوئے کازی قرآن آیت آلوکے আমরা যখন ইলমটাকে দেখব আল্লাহ পাক ইলম এবং উলামায়ে কেরামের প্রচুর মর্যাদার কথা বলেছেন আমি কয়েকটি মর্যাদার কথা বলি আপনাদের সামনে তুলে ধরি নবীদের যখন আল্লাহ পাক প্রশংসা করেন আল্লাহ পাক হযরত আদমের কথা বলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা যাদের কথাই আমরা পড়ি আল্লাহ পাক তাদের মর্যাদার রহস্যটি ইলমের মাঝে লুকাইত রেখেছেন আম্বিয়ে কেরাম সবচেয়ে বড় আলিম হন যুগের যে যুগে যিনি নবী তিনি সবচেয়ে বড় আলিম বড় জ্ঞানী হযরত আদমের মর্যাদার কথা ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা ওয়া আল্লাম আদমের মর্যাদা ইলমের কারণে আদমের মর্যাদা যে ফেরেশতাকেও ছাড়িয়ে যায় ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেন আদমকে সিজদা করো এর মর্যাদা হলো ইলমের কারণে علم فرشت رو پر بست بار سبحانك لا علم لنا إلا ما علمتنا رب العالمين آدمير جي علم شئتي تو آمادر کاسنی آمادر تو تو ٹوکو یا سجو ٹوکو اپنی دان کوڑے سن فرشت رو بست بارن آدم علیہ السلامین مرجو دا ایتی علم کارونے تلا عمر ایکن جارا آدمير شنطن بوشے اسی آمادر بستو بے بابار مرجو دا جدی علم کارونہ ہے شنطن مرجو دا علم کارونی ہے আদম আলাহ ইসলামের মর্যাদা নির্ভর করছে এলমের উপরে ও আলম আদম আল আসমা কুল্লাহা হযরত সুলাইমান বন আলিম নামন্তি কত্তায়ের ইউসুফ আলাহ ইসলাম বন আল্লাম থেন মিন তাউইল আল হাদিস দাউদকে বলা হয়েছে আল্লাম না হুসনাত আল আবুস প্রত্যেকের ক্ষেত্রে ইলম 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 এই শব্দটি আছে কাজী কোরআনের আলোকে নবীদের মর্যাদার রহস্যটি দেখা যায় নবীরা মর্যাদাবান আল্লাহ পাক তাদেরকে ইলমের এই দৌলত দান করেছেন ইলমের এই দৌলত আল্লাহ পাক ইলমের এবং উলামায়ে কেরামের মর্যাদা উলামায়ে কেরামের মর্যাদা মানে ইলমের মর্যাদা আল্লাহ পাক ইরশাদ করেন ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত সূরাতুল মুজাদালা আল্লাহ পাক মুমিনদের মর্যাদার কথা বলেন প্রথমেই তবে এটিও বলেন যে উলামায়ে কেরামের মর্যাদা আল্লাহ পাক বেশি রেখেছেন তাদের মর্যাদা অনেক বেশি পৃথিবীর সব জায়গায় নিয়মটি তো আছে সব মাসের গুরুত্ব আছে রমজান মাসের বেশি গুরুত্ব সৎ
সব রাতই আল্লাহ পাকের কাছে গুরুত্বপূর্ণ, লাইলাতুল কদরে বেশি গুরুত্বপূর্ণ, সব আম্বিয়ে কেরাম মর্যাদাবান, সাইয়েদুল মুরসালিন বেশি মর্যাদাবান, প্রত্যেক সাহাবী বেশি মর্যাদাবান, হযরত আবু বকর সিদ্দিক বেশি মর্যাদাবান, হযরত ওমর বেশি মর্যাদাবান, সব দিনই গুরুত্বপূর্ণ, জুমাবারের বিশেষ গুরুত্ব আছে, প্রত্যেক ফেরেশতাই আল্লাহ পাকের কাছে গুরুত্ব বহন করে, জিব্রাইলের বেশি গুরুত্ব আছে, এটি তো দুনিয়ার নিয়ম। এই জন্য আল্লাহ পাক বলেন মুমিনদের মর্যাদা আছে, তবে উলামায়ে কেরামের বিশেষ মর্যাদা আছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক নিজেই প্রশ্ন করেন যে ইলমের মর্যাদা কেন, তোমরা বলো কুল হাল ইয়াস্তাউয়িল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ এই প্রশ্নটি আল্লাহ পাকের, আল্লাহ পাক বলেন হয়তো কারো মনে আসছে উলামায়ে কেরামের এত বেশি কেন মর্যাদা হবে, রব্বুল আলামিন নিজেই বলেন তোমরাই বলো যাদের ইলম আছে আর যাদের কাছে নেই তারা কি কখনো সমান হয়? হতে পারে না। দিন আর রাত সমান নয়, উঁচু নিচু এক বিষয় নয়, ঠান্ডা গরম এক বিষয় নয়, কাজী আলো এবং অন্ধকারের যে তফাত, এলম থাকা না থাকাটা এই তফাত। এলম মানে আলো আছে, আর এলম নেই মানে অন্ধকার, অজ্ঞতা মানে অন্ধকার। কারণ ইলমের আলো বাতিতেই তো আমরা জান্নাতের রাস্তা দেখি। এই জন্য মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই বলেন ইলম মানে হল সেমন একটি আলো, এমন একটি নূর, যে নূর মুমিনের অন্তরে থাকে এবং তাকে সে নূর আমল করতে উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে। যে ইলম মানুষকে আমল উদ্বুদ্ধ করে না, এটি ইলম নয়, এটি মালুমাত, ইনফরমেশন, তথ্য। প্রকৃত ইলম যেটি হবে, ইলম একটি আলো তৈরি করবে। আর তাদের ক্ষেত্রে রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামায়ে ইলমের গুরুত্বের জন্য আল্লাহ পাক বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। পৃথিবীর প্রত্যেকে সমান জ্ঞানী হয় না, ও ফাওকা কুল্লি যি ইলমিন আলিম। প্রত্যেক জ্ঞানীর উপরও কি আছে? জ্ঞানী আছে। যাদের জানা নেই তারা যারা জানে তাদের কাছেই যাবে, তাদেরকে জিজ্ঞেস করবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। উলামায়ে কেরাম বলেন উলামায়ে কেরামের এটি মর্যাদার জন্য বড় দলিল যে আল্লাহ পাক যারা জানেন না তাদেরকে উলামায়ে কেরামের কাছে যেতে বলেছেন, তাদেরকে জিজ্ঞেস করতে বলেছেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। অনেক তাফসীর কারকরা আতিউ আল্লাহ আতিউর রাসূল উলিল আমর মিনকুমুর মধ্যে উলিল আমর বলতে উলামায়ে কেরামকে বুঝিয়েছেন। উলামায়ে কেরাম আমরা সমাজে যেমন দুনিয়ার লাইনে আমরা কাউকে মেনে চলি, সরকার অথবা একটি কাঠামো, সেটি ছোট পর্যায়ে ইউনিয়ন পরিষদ বা জেলা বা বিভাগীয়, আমরা একটা সিস্টেম মেনে চলি, কারো না কারো কথা মেনে চলি। আল্লাহকে এটিও বলে তোমাদের দিনের লাইনে উলিল আমর উলামায়ে কেরামের আনুগত্য করো। কোরআনের আলোকে যদি বলতে হয় উলামায়ে কেরামের মর্যাদার জন্য রব্বুল আলামিন ইরশাদ করেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু উলুল ইলমি ক্বায়িমাম বিল ক্বিসত। আল্লামা ইবনুল জৌজি ইবনুল কাইয়িম সহ অনেকে আয়াতের উপরে লেখালেখি করেন, তারা বলেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে রব্বুল আলমিন নিজ মখলুকের মধ্যে দুই শ্রেণীর মখলুককে শুধুমাত্র সাক্ষী বানিয়েছেন। রব্বুল আলমিন বলেন আমি যে ওয়াহদাহু লা শারীকা লি, আমার কোনো শরিক নেই, আমি তোমাদের প্রকৃত রব। ওয়াহদানিয়ত, আল্লাহ পাকের একত্ববাদের এই বিষয়টি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে সাক্ষ্য দেয়া যায়, দিতে হয়। শহীদ আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি যে এক অদ্বিতীয়, তার প্রথম সাক্ষী আমি নিজে রব্বুল আলমিন, আমি নিজে সাক্ষী। যে জায়গায় আল্লাহ পাক এক নম্বর সাক্ষী, সেই জায়গায় আরও দুজন সাক্ষী রাখলেন বা আরও দুই শ্রেণীর সাক্ষী রাখলেন। রব্বুল আলমিন বলে আসমানে ফেরেশতারা বিষয়ে সাক্ষ্য দেবে আর জমিনে উলামায়ে কেরাম দেবেন। আল্লাহ পাক বলেন ওয়াল মালাইকা ফিস সামা ওয়াল ইলমি ফিল আরদ। এ পৃথিবীতে উলামায়ে কেরাম এই বিষয়ে সাক্ষ্য দেবেন। তাহলে বলুন তো তৌহিদের চেয়ে আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে না, আল্লাহ পাকের চেয়ে আর বড় সাক্ষী কেউ হতে পারে না।
আল্লাহ পাক নিজেকে এক নম্বর সাক্ষী রেখে আর দুই শ্রেণীর মখলুককে এই বিষয়ে সাক্ষী বানালেন, ফেরেশতা আর উলামায়ে কেরামকে। শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকা ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। উলামায়ে কেরামের এই মর্যাদার কথা রব্বুল আলামিন কোরআনে কেরিমে কত চমৎকার, উলামায়ে কেরাম গর্বিত হবার কথা, বড় মর্যাদার বিষয়। রব্বুল আলামিন বলেন, আমি যখন কোরআনের মিসালগুলো পেশ করি তোমরা কি মনে করো সবই বুঝে, প্রত্যেকেই বুঝে? না, এগুলো শুধু উলামায়ে কেরামই বুঝে। وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ وَمَا يَعْقِلُهَا إِلَّا الْعَالِمُونَ। মিসাল পেশ করি, উপমা প্রবাদ যেগুলো আছে কোরআনে, এরকম আমসালুল কোরআন আলাদা বিষয়। রব্বুল আলামিন মানে উলামায়ে কেরাম এটি উপলব্ধি করে, অনুভব করে, তারাই বুঝেন, প্রত্যেকে বুঝে না। ওয়াতিলকাল আমসাল নাদরিবুহা লিন্নাস ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। তাহলে আমরা মহতরম হাজিরিন, কোরআনে যদি আলেমের মর্যাদা খুঁজতে যায় বা কোরআনের আলোকে এটি বুঝতে যায়, আমরা দেখব নবীদের মর্যাদার ক্ষেত্রে আল্লাহ পাক আলেমের গুরুত্বের কথা বলেছেন এবং আল্লাহ পাকের ওয়াদানিতের সাক্ষীর ক্ষেত্রে সাক্ষ্য দেওয়ার বিষয়ে উলামায়ে কেরামের কথা বলেন। মুমিনদের যে উলামায়ে কেরাম যে বিশেষ মর্যাদা রাখে সেটিও আল্লাহ পাক বলেন, এমনকি আল্লাহ পাক প্রশ্ন করে বলেন, কখনো যারা আলিম আর যারা নন তারা কখনো সমান হতে পারে না। কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এবং যে ইলমের কথা আল্লাহ পাক মর্যাদার কথা বলেছেন এটি হলো আসলে মূলত দীনি ইলম, যেটি আমরা আজকে যে বিষয় নিয়ে বলছি। কারণ দীনি ইলম একমাত্র এমন একটি বিষয় যেটি মানুষের জ্ঞান বুদ্ধি দিয়ে শেখা যায় না, শেখা যায় না, অর্জন করা যায় না, এটি যদি আল্লাহ পাকের পক্ষ থেকে না আসে। উলামায়ে কেরাম যেটি শিখেছেন আল্লাহ পাকের পক্ষ হতে পাওয়া জিনিসটা শিখেছেন, কারো মস্তিষ্ক প্রসূত নয়, কারো গবেষণার ফসল নয়, কারো গবেষণার ফসল নয়। কিন্তু বিজ্ঞান বা সায়েন্স এগুলো আপনি দেখবেন আল্লাহ পাক এটি নিয়ে আসমানে কিতাব নাজিল করেননি, করার প্রয়োজনও নেই। কারণ আল্লাহ পাক জানেন মানুষের কি, আল্লাহ পাক যে বুদ্ধি বিবেক যা দিয়েছেন ওটাকে যদি ঘষামাজা করে, ওটাকে যদি ওরা ব্যবহার করে, সময়ের পরিবর্তনে সময়ের পালাক্রমে একটা পর্যায়ে মানুষ অনেক দূর যেতে পারবে, অনেক দূর যেতে পারবে। ওটা উপর থেকে আসতে হয় না, কিন্তু দীনি ইলম এটি মানুষের বিবেক বুদ্ধি দিয়ে বোঝা অত আবিষ্কার করা কোনোদিন সম্ভব না। গবেষণা করে বিমান তৈরি করা যায়, গাড়ি বানানো যায়, কিন্তু গবেষণা করে হালাল হারামের তালিকা তৈরি করা যাবে না, জান্নাতের নেমতের বর্ণনা দেওয়া যাবে না, কবরের আজাবের শাস্তি নিরূপণ করা যাবে না, সুন্নাহ অথবা বেদাতের সংজ্ঞা দেয়া যাবে না, বৈধ অবৈধের তালিকাও তারা দিতে পারবে না, অথবা আল্লাহ পাকের মর্জি সন্তুষ্টির বিষয় কি সেটি তারা গবেষণা করে বলতে পারবে না। যা কিছু মানুষের গবেষণার ঊর্ধ্বে, বিয়ন্ড হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, মানুষের বুদ্ধি অথবা বুঝার ঊর্ধ্বে, এগুলো নিয়ে আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালামকে যুগে যুগে নবীদের কাছে পাঠান, এটি দীন ইলম, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে। এই জন্য আল্লাহ পাক ইলমের উৎস নিজেকে বলে তানজিলুল কিতাব মিনাল্লাহ আল আজিজুল আলিম মিনাল্লাহ আল আজিজুল হাকিম। এই যে কিতাব, এই যে কোরআন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমরা দীন ইলম মানে কোরআন বুঝি, হাদিস বুঝি, কোরআন হাদিস এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকেই পাওয়া। আল্লাহ পাক বল আমার হাবিব নিজ থেকে কোনো আন্দাজ অনুমানে কথা বলেন না, আমি যা কিছু শেখাই বা বলি সে তাই বলে। আদাবানি রব্বি ফা আহসানাত আদিবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কারো কাছে ছাত্রত্ব গ্রহণ করেনি, কারো কাছে শেখেননি, আল্লাহ পাকের সরাসরি ছাত্র, আল্লাহ পাকের সরাসরি ছাত্র, আল্লাহ পাক শিখিয়েছেন। কাজে আল্লাহ নবী থেকে যা পাওয়া এটি আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়া। অত কত উত্তম হবে সেই আলম যে আলম আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে রাসূলের পবিত্র সিনায়, রাসূলের পবিত্র সিনায় নাযালা বিহির রূহুল আমীন আলা কলবিকে লিতাকুনা মিনাল মুনযিরিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। পরিষ্কার কথা,
আল্লাহ পাক বলেন নাযালা বিরুল আমিন আমার পক্ষ থেকে নিয়ে আসছে জিবরাইল তোমার সিনায় রেখেছে আরবী ভাষায় রেখেছে গোটা পৃথিবীর মানুষকে শেখানোর জন্য এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাত্র পরিচয় দেন ইন্নামা বুইসতু মুআল্লিমা আমি পৃথিবীতে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি মানুষকে শেখানোর জন্য মানুষকে শেখানোর জন্য ইন্নামা বুইসতু মুআল্লিমা আর শিক্ষকদের জন্য কত বড় মর্যাদার বিষয় রাসূল নিজে কি শিক্ষক পরিচয় দিয়েছেন আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার আমি রাজনীতিবিদ আমি সমরবিদ আমি গবেষক আমি দার্শনিক আমি বুদ্ধিজীবী আমি লেখক এই জাতীয় কোনো পরিচয় দেননি পরিচয় দিন আমার বড়ই তো মুআল্লিমা আমি শিক্ষক শেখাতে আসছি তাহলে কিয়ামত পর্যন্ত শিক্ষকরা যা আল্লাহর নবীর শেখাচ্ছি করে যাচ্ছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া মর্যাদার বিষয় রাসূল শেখাতে আসছেন এবং এটি তো আল্লাহ নবীর নবুয়তের জন্য বড় সত্যতার বড় দলিল যে মানুষটি নবুয়তের আগে একটি অক্ষর বা একটি বিন্দু কারো কাছে শিখেননি তিনি যে রাতারাতি গোটা পৃথিবীর মানুষের শিক্ষক হলেন তাহলে বোঝাই যায় এটি মন গড়া কোনো বিষয় নয় কারো থেকে কর্জ বা হাদিয়া বা দার নেওয়া বিষয় নয় এটি সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে দান ইন্নামা বুইসতু মুআল্লিমা শিল অত্যন্ত বরকতময় অত্যন্ত গুরুত্বপূর্ণ দৌলত কারণ এটি আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়া মহতরম হাদিন আজকে সেই দিন এলাম আমাদের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ অথবা কেন এটি প্রয়োজন আলোচনা বলে সেটি কেন উপকার বা এটার প্রয়োজনীয়তা কি দিন এলাম কেন বা এই মাদ্রাসাগুলো কেন অথবা তো হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র কেনই বা পড়ে অথবা তো বুখারি মুসলিমের কেন দরজ দিতে হয় সকাল সন্ধ্যা কেন পড়াতে হয় অত লেখালেখির বা প্রয়োজন কি এত পয়সা করিও কেন ব্যয় করতে হবে অত কে কেউ আরেকটা আগে বাড়িয়ে বলে যে সমাজে এ ধরনের একটা যে বেকার অত সমাজের কোনো উৎপাদনমূলক কাজে আসে না একটা বিশাল জনগোষ্ঠী বোঝা রেখে কী বা লাভ এই জাতীয় কথাগুলো শুনেন কিনা আপনাদের এই অঞ্চলে এ অঞ্চলে আমার তো শুনেতে এই কথাগুলো বলা হয় মহতরম হাজরিন সমস্যাটা অন্য জায়গায় সমস্যা কি জানেন দিনে আলমের গুরুত্ব সমাজের এই শ্রেণী একটা শ্রেণী বলবো সবাই না এটার গুরুত্ব বুঝতে তারা কেন ব্যর্থ হচ্ছেন সমস্যাটা কোথায় সমস্যা হলো মানুষ দুনিয়া চোখে দেখে দৃশ্যমান দুনিয়ার লাভটাও নগদ দুনিয়া নগদ দিন আলম আখরাতের কথা বলে দুনিয়ার পাশাপাশি আখরাত বাকি নগদ নয় আখরাত নগদ নাকি বাকি বাকি আবার সেটি দৃশ্যমান নয় কেউ জান্নাতও দেখে নাই দুজুকে দেখে নাই খবর আজাবও দেখে নেই তাহলে জান্নাতের ফলমূলও দেখে নাই হুর আইন দেখে নাই জাহান্নামের শাস্তিও তার চোখে পড়ে নেই এখানে ইমানের গুরুত্ব না দেখে বিশ্বাস করার নামই ইমান দেখার পর ইমান কবুল হয় না ফেরাউন দেখার পর ইমান আনতে চেয়েছে কবুল হয়েছে হয়নি যেহেতু দুনিয়া নগদ দৃশ্যমান কাজে দুনিয়া সংক্রান্ত যত এলম যত জ্ঞান আছে এগুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মানুষ বুঝে ডাক্তার হবে মেডিকেল সায়েন্স পড়বে ইন্টারনি করবে চেম্বার করবে অনেক পয়সা প্রতিদিন রুগী দেখবে ইঞ্জিনিয়ার ভালো জব পাবে আইটি এক্সপার্ট ভেরি ওয়েল পেড জব হাই ক্যারিয়ার অথবা এমবিএ করবে এই চাকরি ওইটা পড়বে সেই চাকরি তাহলে দেখা যায় দুনিয়া ইনভেস্ট করে বিনিয়োগ করে কিছুদিন পরে তার সুফল বুক করে দশ পনেরো তিরিশ বছর পরে সুফল বুক করে নগদ এই জন্য দুনিয়ার লাইনের পড়াশোনার ক্ষেত্রে আমাদের অনেক আগ্রহ অনেক আগ্রহ এই জায়গায় যদি একটি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের শাখা আসে এলাকার মধ্যে আনন্দের মিছিল বের হবে যে বিশ্ববিদ্যালয়ের একটি ব্রাঞ্চ আমাদের এই জায়গায় আসছে কিন্তু পাশে যদি একটি দাওরায়ে হাদিস মাদ্রাসা থাকে অথবা কি খোলার চিন্তা ভাবনা করে তখন দেখা যায় অনেকের চেহারায় ভাস পড়ে অত আনন্দিত হয় না কারণ দুনিয়া তো নগদ আখরাত বাকি দুনিয়ার লাইনের পড়াশোনার জন্য প্রচুর অর্থ ব্যয় করে বড় লোকদের গাড়ির বহর থাকে ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে কিন্তু মাদ্রাসায় ওরকম কোনো গাড়ির বহর দেখা যায় দুনিয়ার লাইনের স্কুলে ভর্তি হওয়ার জন্য যুদ্ধ হয় ওরা ভর্তি যুদ্ধ বলে কি বলে এখানে ভর্তি হওয়ার জন্য কোনো যুদ্ধ হয় না
তাহলে দুনিয়ার লাইনের পড়াশোনাগুলো দুনিয়া নগদ সমান ভোগ করবে, এই জন্য এই যা কিছু দৌড়াদৌড়ি ছোটাছুটি সবই আছে। আখেরাত বাকি দেখা যায় না, পড়াশোনা করলে আখেরাতে এটা হবে সেটি হবে, কেউ বা হয়তো সব দেশে বিশ্বাস করে হবে একটা, কিন্তু দুনিয়াকে একটা প্যারাসিটামলের উপরে যতটুকু বিশ্বাস আছে, জান্নাতের উপর অতটুকু বিশ্বাস থাকলে অনেকেই জান্নাতে যাবে। জ্বর হওয়ার সাথে সাথে প্যারাসিটামল খায় কি না, শতভাগ নিশ্চিত জ্বর কমে যাবে, শতভাগ। কিন্তু এই যে শতভাগ নিশ্চিত, কোরআনের আয়াত হাদিসের ক্ষেত্রে নামাজ পড়লে আমল করলে জান্নাতে যাবে, এটি হয়তো অত গুরুত্ব শতভাগ নিশ্চিত না। একটা সময় মানুষের জিন্দগি জীবনের লক্ষ্য যখন আখেরাত ছিল, তখন দীন আলমের এই গুরুত্ব ছিল, বর্তমান সময় দুনিয়ার আলমের যে গুরুত্ব। দুনিয়ার লাইনের পড়াশোনার জন্য কোনো লেকচার দিতে হয় না, বুঝাতে হয় না, মানুষ নিজের পক্ষ থেকে প্রয়োজনটা বুঝে, কিন্তু দীন আলমের গুরুত্বের জন্য লম্বা লম্বা মাহফিল, তাফসিরুল কোরআন, সেমিনার, জুমার আলোচনা, অনেক কিছুর প্রয়োজন হয়। এরপরও কজনের বুঝে আসে? তবে আমি একটি কথা বলবো ফাঁকি, দীন আলমের এই গুরুত্বের কথা আপনি না বুঝেন, আপনি ছাড়া পৃথিবীর সব মখলুক বুঝে, আপনি ছাড়া পৃথিবীর সব মখলুক বুঝে। কথা কি বানিয়ে বললাম যে আমি ছাড়া সবাই বুঝে? আপনার ঘরের গোয়ালের যে গরু সেও বুঝে, ছাগলও বুঝে, কুত্তা বিড়ালও বুঝে, জঙ্গলের প্রাণীরাও বুঝে, সাগরের মাছও বুঝে, গর্তের পিঁপড়াও বুঝে, সব মখলুক বুঝে। দলিল কোথায়? হাদিস শরীফে আছে, যারা এলম শিখতে যায়, যারা এলম শিখতে যায় তাদের জন্য সবাই দোয়া করে, এমনকি গর্তের পিঁপড়া, সাগরের মাছ, জঙ্গলের পশু পাখি। হাদিস আছে কিনা? হাত্তার নামলা ফি জহরিহা ওয়াল হিতান ফিল বাহার, আছে কিনা হাদিসে? রসুল কিনা আউজ বলে মিথ্যে বলেন? কখনো না। রসুল বলেন সাগরের মাছ দোয়া করে, সাগর কি একটি মাছ না কোটি কোটি? গড় থেকে একটি পিঁপড়া না কোটি কোটি পিঁপড়া? নাকি একটি পিঁপড়া দোয়া করে আরেকটা করে না? হ্যাঁ, তাহলে গর্তের কোটি কোটি পিঁপড়া দোয়া করে, সাগরে কোটি কোটি মাছ দোয়া করে, জঙ্গলের পশু পাখিরাও জীবজন্তুরাও দোয়া করে, এদের জন্য যারা দীন আলম শেখে। এখন প্রশ্ন হলো, ওরা কেন দোয়া করে, গায়ে পড়ে, এদের শুধু এদের জন্য কেন দোয়া? আমরা রুগী দেখি, আমরা এটা করি সেটা করি, আমাদের জন্য কেন দোয়া নেই? শুধু দীন আলম শেখলেই কেন দোয়া? তার কারণটা হলো মহতরম হাজিরিন, তারা এই কারণেই দোয়া করে। ভালো করেই বুঝবেন, আমি লম্বা চোড়া কথা বলতেও জানি না, সাদা মাঠা কিছু কথা বুঝাতে আসছি। আমরা এখানে যারা আসছে সবাই এই এই জায়গায় আমরা নিজেদের জীবন খেয়ে রেখেছি, আল্লাহ পাক যেন মৃত্যু পর্যন্ত রাখেন, সে দোয়া আমরা সব সময় করি। কেন তাদের জন্য এই সমস্ত মখলুকাত দোয়া করে? দোয়া করে তাহলে অবশ্যই তাদের গুরুত্বের কথা বুঝে, দীন আলমের গুরুত্বের কথা বুঝে। আপনি বুঝেন না, আপনার ঘরের গরু বুঝে, কেমনে হয়? দোয়ার কারণেই করে। যে হাদিস শরীফে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামত ততদিন হবে না যতদিন আল্লাহ বলার লোক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার। এই পৃথিবীতে যতদিন আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে ততদিন আকাশ ভেঙে পড়বে না, পাহাড় চূর্ণ বিচূর্ণ হবে না, কিয়ামত সংগঠিত হবে না, আসমান জমিন সাগর মহাসাগর পাহাড় পর্বত নদ নদী উদ্ভিদ তরুলতা সবই আল্লাহ পাক রাখবেন, এই গোটা বিশ্বজাহানের আয়োজন আল্লাহ রাখবেন যতদিন আল্লাহ বলার লোক আছে। আল্লাহ বলার লোক আছে কেন? আল্লাহ শেখানোর মানুষ আছে বলে। আল্লাহ শেখানোর তার মানে এলম, তার মানে কি এলম? আল্লাহ শেখানোর মানুষ না থাকলে আল্লাহ বলার লোক থাকবে? আজকে যারা আজান দেয়, একামত দেয়, নামাজ পড়ায়, আলোচনা করে, এই জায়গায় দিনের কথা বলবে, ওরা কি সুয়েট থেকে পাশ করে আসছে? বুয়েটের কেউ ছাত্র? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফিজিক্সের কেউ? না, ওরা প্রত্যেকে মক্তব মাদ্রাসায় পেরিয়ে, মাদ্রাসা বিভিন্ন বড় ছোটো মাদ্রাসায় পড়ে দিনের কিছুটা শিখে আপনাদের কালমা আকিদা শেখায়, আপনাদের মিম্বর মেহরাবের পাহারা দে, আপনাদেরকে সকাল সন্ধ্যা আল্লাহ পাকের পবিত্র নাম পৌঁছিয়ে দে, ঘুম ভাঙার আগেও পৌঁছিয়ে দে, ঘুম ভাঙার সাথেও পৌঁছিয়ে দে। তাহলে যারা আল্লাহ শেখায় তাদের কারণে আল্লাহ বলার লোক আছে।
আল্লাহ বলার লোক আছে বলে আসমান জমিন আছে, আসমান জমিন আছে বলে পাহাড় পর্বত আছে, নদ নদী আছে, সাগর মহাসাগর আছে। তাহলে সাগরের মাছ বুঝে এই সাগর মহাসাগরে যে আমি স্বাধীনভাবে বিচরণ করি, আমি অস্তিত্বের জন্য ঋণী ওই সমস্ত ওলামায়ে কেরামের জন্য যাদের জিকির, যাদের এলম, যাদের এলম শেখানোর কারণে আসমান আল্লাহ পাক টিকিয়ে রেখেছেন। আমি সাগরটাও আছে, আমিও আছে, আমি মাছও আছি, আমি মাছও। গর্তের পিঁপড়াও বুঝে যে পৃথিবী না থাকলে গর্তও থাকে না, আমি পিঁপড়াও থাকি না, পৃথিবী আছে ওদের কারণে। জঙ্গলের পশু পাখি হরিণও বুঝে আমি জঙ্গল, জঙ্গল আছে, প্রাণী আছে, পৃথিবী আছে বলে। পৃথিবী না থাকলে আমরাও থাকি না। পৃথিবী কাদের কারণে আছে? ওই আল্লাহর নেক বান্দাদের কারণে যারা দিন এলাম শেখায়, আল্লাহ বলার লোক তৈরি করে।